করবার তাগিদ অনুভব করেছিলাম মূলত দুটো কারণে। এক অভিনেতা হিসেবে এই নাটকে আমি নিজেকে ভেঙে চুড়ে ফেলবার একটা সুযোগ পেয়েছিলাম, শ্যামলদা করিয়েছিলেন আমাকে দিয়ে সেটা। কারণ আগের নাটকে শ্যামলদারই নির্দেশনায় আমি শেকল ছেঁড়া হাতের খোঁজে করেছি, তাতে যে চরিত্র অভিনয় করছিলাম সেটা সম্পূর্ণ একটা বিপরীত মেরুর চরিত্র। যাই হোক, সেটা একটা কারণ ছিল। আরেকটি কারণ যেটা, সেটা বৃহত্তর কারণ, সেটা হলো যে আমরা যারা থিয়েটারের সাথে যুক্ত, এই কাজটা করে আমরা যারা আনন্দ পাই, তারা কি শুধুমাত্র প্রবৃত্তিগত ভালো লাগা থেকেই থিয়েটারটা করি বা করব, নাকি কোনো একটা মতাদর্শ, কোনো একটা সামাজিক দায়িত্ব, এইটা আমাকে কোথাও যেন এই হন্তারক নাটকটা করবার তাগিদ জুগিয়েছিল। আসলে হন্তারক যারা দেখেছেন তারা জানেন যে এই নাটকে তো মনোরঞ্জনের কোনো রসদ নেই। এই নাটকে কিছু প্রশ্ন তোলা হয়েছে মাত্র, এবং সেই প্রশ্নের শেষে কোনো সমাধানও নেই। মানে নাটকটা দেখার পরে আমাদের এমন কোনো আশার আলো আমরা পাই না। সচরাচর যেরকম হয় নাটকে, যে নাটকের শেষে যবনিকা পাত হয়, যখন তখন আমরা একটা একটা দিশা, একটা উত্তর একটা পাই, তাই না? এই নাটকে সেরকম কিছু নেই। হন্তারক মঞ্চস্থ হবে 24 তারিখ, 24শে ডিসেম্বর, একাডেমি অফ ফাইন আর্টসে সন্ধে 6:30টার সময়। হন্তারক যেদিন প্রথম আমাদের শোনান তীর্থদা পাঠ করে, সেদিনই আমি জানতে পারি যে নাটকের ভাবনাটি স্যার দিয়েছিলেন তীর্থদাকে, স্যার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। তার মানে হন্তারক এক অর্থে স্যারের ব্রেইনচাইল্ড, সেটা আমাদের কাছে একটা বিরাট পাওয়া। তা সেটা কিন্তু অনেক বছর আগে, মানে আমি যতদূর জানি সেটা বোধহয় সম্ভবত 94-95 সাল, এবং সেই সময় একটা পত্রিকায় ছেপে বেরিয়েছিল নাটকটি। সেই পত্রিকা থেকেই তীর্থদা আমাদের পাঠ করে শুনিয়েছিলেন। তা যাই হোক, এতগুলো বছর কেটে গেছে, নাটকটি আর মঞ্চ অব্দি এগোয়নি, কিন্তু এত বছর পরেও আমাদের শ্যামলদার মনে হলো নাটকটি ভীষণ প্রাসঙ্গিক, এবং আজকের সময়ে দাঁড়িয়ে সেটা অতীব প্রয়োজনীয়। তারপর তো সেটা মঞ্চ অব্দি এগোল শ্যামলদার নির্দেশনায়, রঙ্গলোকের প্রযোজনা হিসেবে। অনেকে সেই নাটক দেখেছেন, এবং আপনারাও আশা করি সেই নাটকের কিছু রিভিউ পড়েছেন, শুনেছেন, বা আপনারা যারা দেখেছেন তারাও তাদের মতামত ব্যক্ত করেছেন। তো সেই সূত্র ধরেই বলছি আর কি, যারা দেখেননি তারা আসুন। তার কারণ নান্দিকারের জাতীয় নাট্য মেলায় এরকম একটা প্রেস্টিজিয়াস জায়গায় আমরা আপনাদের মুখোমুখি হওয়ার যে সুযোগ পাচ্ছি, সেই কারণে আপনাদের অনুরোধ রইল যে আসুন। আর যারা দেখেছেন তারাও আরেকবার আসুন, দেখুন।